আজ সকাল থেকেই মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে তো স্বস্তির বৃষ্টির দেখা মিলেইছে আজ সকাল থেকে তবে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিয়েই আমরা কথা বলবো সরাসরি শিলিগুড়ি থেকে অংশুমান রয়েছে আমাদের সঙ্গে অন্যদিকে বজপছ থেকে সুপ্রচিত রয়েছে প্রথমেই আমরা অংশুমানের কাছে যাব অংশুমান দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টিপাত শুরু হয়েছে আজ থেকে দেখতেই পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গে সেখানে আবহাওয়া রকম রয়েছে বৃষ্টিপাতের দেখা কি মিলেছে তাপের জন্য মানুষজনকে ভাবছিল বৃষ্টি কবে আসবে কিন্তু বৃষ্টি আসার পরে এমনই একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মানুষ কিন্তু এখন ভাবছে যে বৃষ্টি কবে থামবে কারণ ইতিমধ্যেই উত্তরবঙ্গ এবং বিশেষ করে পাহাড়ি অঞ্চল সিকিম এবং দার্জিলিং পার্বত্য অঞ্চলে বৃষ্টির পরিমাণ এতটাই বেশি হয়েছে সে যার যার ফলে কিন্তু পাহাড়ের অনেকগুলো রাস্তা ভেঙে গেছে এবং গত কালকেই যেটা আমাদের কাছে খবর দার্জিলিং দার্জিলিংয়ের একদম প্রত্যন্ত গ্রাম গোর্খে গোর্খের সঙ্গে যে সেতুটা আছে এই সেতুর মাধ্যমে সিকিম হয়ে আমাদের দেশের অন্যান্য স্থানে যোগাযোগ করা যায় সেই সেতুটাও সম্পূর্ণভাবে ভেঙে যাওয়ার ফলে গ্রামটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে একই অবস্থা সিকিমের বিশেষ করে বৃষ্টিপাতের ফলে তিস্তা মহানন্দা বালাসনের নদীতে জলস্ফীতি এতটাই বেড়ে গেছে যে এখন নদী পার্শ্ববর্তী অঞ্চলে যেসব মানুষজন তাদের কিন্তু একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে তবে আজকে সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা সকালবেলাও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এবং সারারাত ধরে তো বৃষ্টি চলছেই এবং আরও ভালো বৃষ্টি গত চব্বিশ ঘন্টায় দার্জিলিংয়ে বৃষ্টিপাত হয়েছে চুরাশি দশমিক চার মিলিমিটার এবং কালিম্পংয়ে যদি দেখা যায় কালিম্পংয়ে হয়েছে কিন্তু একশো বাইশ দশমিক এক মিলিমিটার বিশেষ করে পাহাড়ে যাওয়ার অর্থাৎ সেবক অঞ্চল যেখান থেকে ডুয়ার্স এবং কালিম্পং এবং সিকিমের সঙ্গে যোগাযোগ করেছে সেই শুধু সেবক অঞ্চলেই বৃষ্টিপাত হয়েছে একশো তেইশ মিলিমিটার স্বাভাবিকভাবে এই পরিমাণ বৃষ্টি উত্তরবঙ্গে যে শুরু হয়েছে যার ফলে কিন্তু উত্তরবঙ্গের নদীগুলো প্রায় প্রত্যেকটাই পাহাড়ি নদী যার ফলে কিন্তু সেই নদীগুলো জলস্ফীতি প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে এখন হয়তো আজকেও সারাদিন আহ যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু আহ বিভিন্ন নদীগুলোতে কিন্তু হলুদ সংকেত দিতে হতে পারে প্রশাসনের পক্ষ থেকে অভিজ্ঞ একেবারেই একেবারেই আহ তুমি সঙ্গে থাকো আমাদের অংশমান তবে এরপর আমরা শুভ্রজিতের কাছে যাব বজবজ থেকে শুভ্রচিত রয়েছে আমাদের সঙ্গে আমরা দেখছি যে উত্তরবঙ্গে যে প্রবল বর্ষা সেই বর্ষা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গেই এই বৃষ্টিপাত কিন্তু খুশির মেজাজ সৃষ্টি করেছে এবং অবশেষে স্বস্তির বৃষ্টি পাওয়া যাচ্ছে আহ সেক্ষেত্রে আজ কি পরিস্থিতি রয়েছে বজবজের আবহাওয়ায়

এবং উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে উত্তরবঙ্গের উপরের যে পাঁচটি জেলা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টি থাকছে কিন্তু মালদা এবং দুই দিনাজপুর মালদা দুই দিনাজপুরে বৃষ্টি একটু কম হবে এমনটাই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে এবং জলপাইগুড়ি বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একেবারে একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে একদিকে সুব্রজিত ছিল বছ থেকে অন্যদিকে শিলিগুড়ি থেকে অংশমান ছিল দুজনকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য